বলছি কি যে শুনছি নি যে ঘটছে কি সব চারপাশে ভাবছি অনেক হচ্ছেটা কি থাকছি আবার কার সাথে এইটা ভালো ওইটা মানা কারণ কি ভাই না 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 চলছে আজ চলবে কাল এসবই টক মিষ্টি ঝাল সামান্য একটা দুর্ঘটনা জীবনটাকে এভাবে পাল্টে দেবে ভাবতেই পারিনি। কেবল হাসপাতাল থেকে আসলাম, ডাক্তার আমাকে জিজ্ঞেস করলো, এই যে আপনার নাম? আবু হেনা রনি, বয়স 30, বিবাহিত? আমি বললাম না ডাক্তার সাহেব, বউ ভাগিনি, অ্যাক্সিডেন্টে ভেঙেছে। জোরের মন পুলিশ পুলিশ, সত্যি করে বলেন তো কি করে ভেঙেছে, একবারে সত্যি করে বলতে হবে, না হলে ট্রিটমেন্ট পাবেন। ডাক্তার সাহেব, আমি রাস্তা পার হচ্ছিলাম, হঠাৎ করে একেবারে দেখি যে সামনে একটা বিলবোর্ড, আর সেই বিলবোর্ডে সুন্দরী এক মডেলের ছবি। ডাক্তার বললো, ওই তো বুঝেছি, অমনোযোগিতার কারণে আপনি এই যে রাস্তার দিকে তাকানো বাদ দিয়ে অন্য মেয়ের দিকে তাকিয়েছেন, মডেলের দিকে তাকিয়েছেন, এ কারণে নিশ্চয়ই গাড়ি আপনাকে অ্যাক্সিডেন্ট করেছে। আমি বললাম না, আসলে মনোযোগের কারণে ঘটেছে, আমার না আমার বউ। আমি যখন ওই মেয়ের দিকে তাকিয়েছিলাম আমার বউ এটা দেখে ফেলেছে। তারপর প্রিয়জনকে আপনি চিঠি লিখেছেন, সেটা যদি তার বাবা কিংবা মায়ের হাতে পড়ে তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটে। জীবনে এরকম অনেক ঘটনা দুর্ঘটনা ঘটেছে, সেগুলো নিয়ে আজকে কথা বলবো। কিন্তু তার আগে আপনাদেরকে সহজ করে বলি দুর্ঘটনা আসলে কি। দুর্ঘটনা একটি অদৃষ্ট পূর্ব অকল্পনীয় আকস্মিক ঘটনা বা বিষয় যাহা প্রয়োজনে অপ্রয়োজনে ঘটে থাকে এবং এর ফলে প্রায়শই ব্যক্তিকেন্দ্রিক নানা রকম শারীরিক এবং মানসিক বিপর্যয় ঘটে। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ আজকের টক মিষ্টি ঝালের দুর্ঘটনা পর্বে। মনে রাখবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। প্রিয় দর্শক, আর কান্না করব না, কারণ এই মুহূর্তে এই কান্নায় সান্ত্বনা দিতে আসছেন দুর্ঘটনা প্রবণ একজন শিল্পী, মডেল, অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর। তিনি নিজেও বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়েছেন এবং অনেককে দুর্ঘটনায় ফেলেছেন। এসব বিষয়ে আজকে জানবো, তার সাথে কথা বলবো। আসেন গোলাম কিবরিয়া তানভীর, আসেন আসেন ভাইয়া, প্লিজ। কেমন আছেন আপনি? কেমনে কি ভাই, এই একটা বিশাল ঘটনা আমি আপনাকে বলবো, মানে এটা। আরে রনি ভাই, আপনার আমি কত করে কইছি যে উল্টা পাল্টা না চলতে। না আমি না না দেখছেন, এই যে বাবির সাথে ধরা খাইছেন না, দিছে তো নাকি? আপনি তো কথা ঘুরানোর চেষ্টা করছেন। না ভাইয়া প্লিজ বসেন, আমি একটু দরজা আটকাই, এবার ভিতরে ঘরে আপনার। এই যে কত করে বলছি যে একটু করবেন করবেন, একটু লুকায় টুকায় করবেন না, এই ভাবির হাতে ধরা খেয়েছেন, মানিজ্যটাই রাখেন ভাই। ভাই একটু একটু ভাই, এইসব বিষয় নিয়ে এখানে আর কি। ও ও, দাঁড়ান 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 রনি ভাই। হ্যাঁ, হাত একটাই ভাঙছে না? জি জি ভাই। ও, তার মানে বউ একটা? এটা কি বলেন ভাই? না না, মানে বউ যেহেতু একটা তাহলে একটা গেছে, দুই বউ থাকলে তো আবার দুই হাত দুই পা গেলে তো থাক ভাই, দর্শকের সামনে মান ইজ্জত আর খোয়েন না, চারটা করা তো। যাক, আপনি এসেছেন, খুবই খুশি হয়েছি, ওয়েলকাম ভাইয়া। থ্যাংক ইউ। অ্যান্ড জোকস আ পার্ট, আপনাকেও ওয়েলকাম বলি, আসলে ওয়েলকাম ব্যাক রনি ভাই, কারণ এত বড় একটা ডিজাস্টার আপনার লাইফে আসছে এবং ওইটা আসলে মোকাবেলা করে এইভাবে আসা এবং আসার সাথে সাথে মানে ব্যাক টু ওয়ার্ক, ওয়েলকাম ব্যাক, স্যালুট টু ইউ। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই। আচ্ছা ভাই, এই যে আমার জীবনটা অনেক সুন্দরভাবে কাটছিল, ইয়েস, আমার আর তার মানে আমার গার্লফ্রেন্ডের সুন্দরভাবে জীবন কাটছিল কাটছিল, হঠাৎ করে জীবনে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, তার আর আমার বিয়ে হয়ে গেল। তারপর তারপর লাইফ চেঞ্জ, সেই সুখ আর সুখ থাকলো না, এটাই জীবনের বড় অ্যাক্সিডেন্ট। তো চোখ দেখে বুঝে যাচ্ছে। তো আপনার জীবনের সবচেয়ে বড় অ্যাক্সিডেন্ট কোনটা, এই এই ভাবির সঙ্গে আপনার বিয়ে হওয়া নাকি এর বাইরেও কোনো আছে? বিয়েটা তো এখনো আছে আসলে, সেটা আসলে ওভাবে আপনি কি এটাকে অ্যাক্সিডেন্ট হিসেবে দেখেন নাকি এটা ভালো পজিটিভ? যে কোনো ঘটনাই হ্যাঁ যদি ভালো হয় সেটা ইনসিডেন্ট হয়ে যায়। আচ্ছা, ইনসিডেন্ট। আর যদি ভালো না হয়
সেটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো আপনার কি এটা কি? সেটা আমার ভাবি দেখছে ইনসিডেন্ট বলে। ইনসিডেন্ট ইনসিডেন্ট অফ কোর্স, আমি এতটাও পাগল না। তো এর বাইরে জীবনে কি কি বিপর্যয় নেমে এসেছে, কি কি অ্যাক্সিডেন্ট ঘটেছে? লাইফে তো অনেক ডিজাস্টার প্রতিদিন ফেস করতে, আমাদের ডেইলি লাইফে। সো ওগুলো মোকাবেলা করতে করতে আসলে কোন অনেক ছোটখাটো ডিজাস্টার ডিজাস্টারই মনে হয় না। বাট আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আমি অনেক হ্যাপি। পত্রিকায় দেখেছিলাম যে শুটিং এর সময় আপনি বাইক চালাতে গিয়ে কি একটা অ্যাক্সিডেন্ট করে ফেললেন, একটু বলেন। ওরকম তো আসলে অনেক ইনসিডেন্ট ঘটে বা অ্যাক্সিডেন্ট ঘটে আর কি। সো ওইটা হচ্ছিল কি যে আমার বাইক চালিয়ে নায়িকা পিছন দিয়ে এসে, নায়িকার পিছন থেকে এসে বাইক চালিয়ে থেমে ওকে একটা ডায়লগ দিতে হবে এভাবে ঘুরে, আচ্ছা হ্যালো। সো ওরকম কিছু একটাই ছিল। বাট নায়িকা, আমি নামটা বলতে চাই না, নায়িকা উনি হাঁটতে হাঁটতে ক্যামেরা এত সামনে চলে গেছে, সো আমি আসলে গিয়ে ব্রেক করা ব্রেক করতে হয়েছে। যদি না করতাম তাহলে হয়তোবা ক্যামেরাম্যান, লাইট, লাইটের যারা আছে, ইভেন আমার ডিরেক্টর হয়তোবা উড়ে যেত উড়ে যেত। সো এই হচ্ছে অবস্থা। নায়িকা সামনে ছিল, আপনি এরকম ব্রেক করেছেন। নায়িকা যদি বাইকের পেছনে থাকতো তাহলে কি ব্রেক কি আরো ঘন ঘন করতেন না কি করতেন? এটা কি আর বলতে হয় নাকি? আচ্ছা, আপনি আমাকে দুর্ঘটনা প্রবল, এটা মানে কি? এটা দুর্ঘটনা অবশ্য তো বলে ফেলেছি। না 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 না, মানে আপনি কি আরেকটা দুর্ঘটনা ঘটাতে চান? না না, আমি চাই না। কি প্রিফার করেন, পা প্রিফার করবেন না হাত প্রিফার করবেন? আচ্ছা, ওকে। এই যে গার্লফ্রেন্ডকে চিঠি দিতে গিয়ে যদি ধরা পড়ে, দুর্ঘটনা নেমে আসে, তারপর যদি নায়িকার বড় ভাই দেখে ফেলে বা এরকম কিছু ঘটে, তা আপনার জীবনে এরকম কোন দুর্ঘটনা ঘটেছে? মানে স্যাডলি আসলে অনেক স্মুথ গেছে এসব জিনিসপত্র, মানে আসলে ফেস করতে হয় নাই। শুটিং এর সময় অনেক রকম দুর্ঘটনা ঘটে, যেমন ধরেন নায়িকা এবং নায়কের শুটিং চলছিল নৌকাতে, তো ঠিকঠাক চলছিল, ক্যামেরাম্যান ঘাটে, হঠাৎ করে নায়িকা বললো এই আমি কিন্তু সাঁতার জানি না, এটা বলার পরে নৌকা ডুবে গেল। তো এরকম আপনার দ্বারা কোন রকম দুর্ঘটনা ঘটেছে কিনা? এটা তো দুর্ঘটনা না, এটা তো মিরাকল হবে না। আসলে এরকম কোনো হয় না, আমরা অনেকটাই সেফটি সিকিউরিটি নিয়েই কাজ করি, বাট অনেক চ্যালেঞ্জিং কাজ থাকে সত্যি কথা। সুখের ঘটনা বা দুঃখের ঘটনা যেটাই বলেন না কেন, লাইফ আসলে প্রত্যেকটা স্টেপে স্টেপে কিন্তু আমরা ঘটনাকে অতিক্রম করে করে কিন্তু এগোতে হচ্ছে না। আপনি কি কি পদক্ষেপ নিয়ে প্রতিনিয়ত চলাফেরা করেন দুর্ঘটনা থেকে বাঁচতে? প্রথম কথা হচ্ছে আমি, আমার কাছে মনে হয় যে এটার কারণে দুর্ঘটনা বেশি হয়, মানে এটা না, এটা তো আসলে ক্ষতিকারক। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে বেশি কথা বলা, আচ্ছা মুখ 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 আসলে অনেক ক্ষতির বা দুর্ঘটনা ঘটায় ফেলে আসলে। তো যতটুক পারি শুনি, বুঝি, তারপরে আসলে যতটুকু বলার সময় এর বাইরে ধরে রাস্তাঘাটে চলতে আসলে নিজেকেই নিজে সেফ রাখি আসলে। আর আমি আমি ভাবি না যে আরেকজন এসে ও কনসিয়াস থাকবে, হ্যাঁ সচেতন থাকবে, সচেতনভাবে চলাফেরা করবে। সো আমার মনে হয় যে নিজে যতটুক নিজেকে সচেতন রেখে রাস্তাঘাটে চলাফেরা করা যায় সেটাই উত্তম। তো ভাইয়া, একদিন রাস্তায় এক লোক অ্যাক্সিডেন্ট করেছে, তো তাকে তাড়াতাড়ি ধরে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। তো ডাক্তার সব দেখে বলছে অফ, আপনারা লেট করে ফেলেছেন, আর এক ঘন্টা আগে যদি ওকে আনতে পারতেন আমরা একেবারে ঠিকঠাক করে দিতে পারতাম। তাহলে আরে কি বলেন ডাক্তার সাহেব, অ্যাক্সিডেন্ট ঘটছে আধা ঘন্টা আগে, এক ঘন্টা আগে কীভাবে আনবো? তো আপনার জীবনে এরকম ঘটেছে যে আপনি এরকম অ্যাক্সিডেন্টের কাউকে এরকম নিয়ে গেছেন, ডাক্তার বা কেউ এরকম এরকম কিছু বলেছে? আমার লাইফে একটা ইনসিডেন্ট হয়েছে, মানে আমাদের একজন বন্ধু আছে সায়াম সালেক, উপস্থাপনা করে। সো সে হচ্ছে কক্সবাজারে শুটিংয়ে ছিল, মানে আমরা শুটিংয়ে ছিলাম, হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ে রাতেবেলা, রাত একটা দেড়টার দিকে। তো আমরা কক্সবাজারে একটু হিমছড়ি বা ওইদিকে একটু এলুফ জায়গায় ছিলাম, মানে শহর থেকে একটু দূরে। তো ওকে নিয়ে যাওয়ার পরে দেখলাম যে নার্স খুব খুশি হয়ে গেছে, আল্লাহ আপনি ওনাকে নিয়ে আসছেন, হ্যাঁ মানে ওনার কি ট্রিটমেন্ট করবে, সে তো মানে তার মানে ফ্যান আর কি, সায়ামের ফ্যান, সে তো খুব অস্থির। আমি বলছি হ্যালো সিস্টার, উনি আসলে গুরুতর মানে অসুস্থ, মানে ওনাকে আসলে ট্রিটমেন্ট দরকার, কি করা যায় দেখেন, মানে বমি করছে। হ্যাঁ, সো এরকম ইনসিডেন্টও হয়েছে যে কাউকে নিয়ে গেলাম কিন্তু মানে সে মানে খুব আবেগের মধ্যে চলে গেল। ভাই আমি আমি হাসপাতালে ছিলাম, তো বন্ধু আর প্রকৃত বন্ধু আমি সব চিনে ফেলেছি। আচ্ছা, মানে বন্ধু কারা, যারা ধরেন এমনি দেখতে আসে, ফলটল নিয়ে আসে, আর প্রকৃত বন্ধু এসে আসে ফল খেতে, আর এসে জিজ্ঞেস করে নার্স তো দারুণ, আপনি সুন্দরী নায়িকাদের সঙ্গে শুটিং করে। তো নিজেকে কন্ট্রোল করে কি কি দুর্ঘটনার হাত থেকে তাদেরকে বাঁচান? আমার কো-আর্টিস্ট আমার সাথে অনেক সেফ ভাই, তারা তারা যতক্ষণ আমার সাথে আছে
তারা মানে পৃথিবীর সবচেয়ে সেফেস্ট জায়গায় বিলং করছে, সো আসলে তাদের সেভ করার কিছু নাই। আমি একটা শুটিং এ ছিলাম, তো আমার পাশে একজন কো-আর্টিস্ট একটা মেয়ে ছিল, হঠাৎ করে কারেন্ট চলে যায়, তো সে ভয় পেয়ে যায়। তিনি গাড়ি চালিয়ে যাচ্ছিলেন এবং যেতে যেতে তিনি হঠাৎ করে রাতের অন্ধকারে এক গাছের সঙ্গে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট করে ফেললেন। দুই তিন ঘন্টা পর যখন তার প্রথম জ্ঞান ফিরল, তিনি জ্ঞান ফিরে বললেন, হ্যাঁ এটি কি গাছ? হাউ সুইট অফ হিম। আপনি রাস্তাঘাটে কোথাও কেউ অ্যাক্সিডেন্টে পড়ে থাকলে স্বভাব সুলভ ভাবে কি নায়কের মতো এগিয়ে যান নাকি আমার এরিয়ে যান? এরিয়ে যান কি করে? না না আমি এগিয়ে যাই, আই ট্রাই টু লাইক স্ট্যান্ড বিসাইড। সো এরকম হয়েছে আমার সাথে, মানে ছোট ছোট, মানে এগুলো আসলে এমন না যে বলার মতো কোনো ঘটনা, ছোট ছোট অনেক ঘটনা, আমি চিনিও না জানিও না, বাট আমার কাছে মনে হয়েছে যে আই শুড স্পিক ফর হিম অর হার। হয়েছে আপনাকে কিছু ঝটপট প্রশ্ন করবো, আপনাকে ফটাফট উত্তর দিতে হবে। ওকে, একবার দুই এক কথায় উত্তর দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, রেডি। আপনি 100 মাইল বেগে গাড়ি চালাচ্ছেন, হঠাৎ আপনার সামনে একদিকে পড়লো আপনার শাশুড়ি, আরেকদিকে আপনার বউ। এবার আপনি মানে কোনটা মারবেন বা কাকে মারবেন? আই এম আ ভেরি গুড ড্রাইভার, আমি হচ্ছে হ্যান্ড ব্রেকটা তুলে একটা ড্রিফট দিয়ে দিব। মানে আপনি ব্রেক মারবেন? হ্যান্ড ব্রেক, হ্যাঁ ব্রেক, ব্রেক মারবেন। ওকে গুড, সঠিক অ্যান্সার। ব্রেক তো মারবো, আবার ড্রিফট দিয়ে দিব যাতে মানে অ্যাক্সিডেন্টলি এদিক ওদিক না চলে যায়। ওকে, পৃথিবীর সবচেয়ে মর্মান্তিক আবার রোমান্টিক দুর্ঘটনার একটা ফিল্ম রয়েছে, সেই ফিল্মটার নাম কি? টাইটানিক। সঠিক উত্তর, গুড। ঠিকঠাক লাইনে থেকেও দুর্ঘটনা শিকার হয়, এটা কোন যানবাহন বা কি? ট্রেন। এটাও সঠিক উত্তর, বাহ। বিয়ে আপনার জীবনে আসলে কি অ্যাক্সিডেন্ট নাকি বিশৃঙ্খলা নাকি সুখ? সুখ, সুখ। আচ্ছা, এটা আপনি এমসিকিউ এর মতো জেনে নিলেন। ওকে, বিপদে বন্ধু চেনা যায়, দুর্ঘটনায় কাকে চেনা যায়? শত্রু। আচ্ছা, দুর্ঘটনায় মূলত ড্রাইভারকে চেনা যায় আপনি যদি এই এই দুর্ঘটনার শিকার হন। ওকে ওকে, মানে যদি অ্যাক্সিডেন্টের কথা বলছেন, এরকম দুর্ঘটনা, ওকে ফাইন। কোন দুর্ঘটনা থেকে রিকভারি করা যায় না? মানে আমার কাছে মনে হয় যে কোনো দুর্ঘটনা থেকে ইউ ক্যান কাম ব্যাক, দ্য এক্সাম্পল ইজ ইউ। আচ্ছা, ঠিক আছে। আর আমার কাছে যেটা মনে হয়েছে বিয়ে, ওইটা থেকে খুব একটা রিকভার করা যায় না, বলছিলাম যে ওখান থেকে, এটা ডিপেন্ড করে আসলে। ওকে, অনেকগুলো সঠিক উত্তর দিয়েছেন, এই কারণে আপনাকে মিষ্টি খাওয়াবো। মিষ্টি পছন্দ করেন তো? একটু ডায়েটে আছি। তারপরে এই মিষ্টি খেলে আপনার কোনো রকম দুর্ঘটনা ঘটবে না, তাই সেই সাথে দর্শকদের মিষ্টি খাওয়াবো। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতির পর টক মিষ্টি ঝালে মিষ্টি খাওয়াবো আপনাদেরকে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে ফিরে আসলাম টক মিষ্টি ঝালের দুর্ঘটনা পর্বে। সবসময় মনে রাখবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আর আজকে আমাদের সঙ্গে রয়েছেন জনপ্রিয় মডেল এবং অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর। ভাইয়া, আপনি সহ সবাইকে একটা ফ্রি টিপস দিতে চাই, প্লিজ। আপনারা যদি চান সংসার জীবনে কোনো রকম অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা না ঘটুক, তাহলে সবসময় বউয়ের কথায় সহমত পোষণ করুন। ঠিক আছে, এক্সপিরিয়েন্স ম্যাটার। ওকে, প্রিয় দর্শক, বলেছিলাম আপনাদেরকে মিষ্টি খাওয়াবো। মিষ্টি নিয়ে আসছে মিস মিষ্টি তানজিলা কলি। হ্যালো, হ্যাঁ, মানে কি 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 হলো, কি হলো? আচ্ছা, আমি পরে ফোন করছি। কি হয়েছে এটা? কি আর বলবেন না রনি ভাই, আমার এক কাজিন ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিল, আর কি দুর্ঘটনা। আপনিও তো কথা বলতে বলতে আসছিলেন, আপনি যে বেঁচে আছেন এটাই অনেক। প্লিজ বসুন, আমি বেঁচে আছি। হ্যালো, হ্যাঁ, হাই। সবাইকে একটু বলে রাখি ভাই, ফোনে কথা বলতে বলতে দুর্ঘটনা যে শুধু রাস্তায় ঘটে তা না, যার সঙ্গে কথা বলছে তার সঙ্গে অনেক সময় তো ঘটে। তো রনি ভাই, হ্যাঁ, তানভীর ভাইয়া, জি বলেন। আমি যে ব্যাপারে কথা বলতে বলতে আসছিলাম, জি, আমার সেই কাজিন, সে অ্যাক্সিডেন্ট করেছে, ভাবতে পারছেন? রাস্তা দিয়ে কথা বলতে বলতে আসার সময় অ্যাক্সিডেন্ট করে তার একটা হাত উড়ে গেছে। ভাগ্যিস দুই সিডিং করে নাই, তাহলে তো দুইটা হাত উড়ে যেত। অ্যাক্সিডেন্ট ভাই, আমরা অ্যাক্সিডেন্ট বলি। আমি কথা বলছিলাম তার ওয়াইফের সাথে। আচ্ছা, তো আমি জিজ্ঞেস করলাম যে কি অবস্থা তার। তার ওয়াইফ বলছে সে নাকি কিছুতেই বাসার বাইরে বের হতে চাচ্ছে না,
কোনো ভাবি না, সে এখন মোটামুটি সুস্থ, কিন্তু সে কোনো ভাবেই কাজে দিতে চাচ্ছে না। কেন? আমি জিজ্ঞেস করলাম কেন, বললো মাথা খারাপ, বাসের পিছনে লেখা ছিল আবার দেখা হবে। তানভীর ভাইয়া, কখনো দুর্ঘটনার মধ্যে দুর্ঘটনা শুনেছেন? দুর্ঘটনার মধ্যে দুর্ঘটনা? হ্যাঁ, দুর্ঘটনার মধ্যে দুর্ঘটনা। এটা আবার তো সেদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখছি একটা জায়গায় অনেক মানুষ জড় হয়ে গেছে। আমি বললাম কি ব্যাপার, ঘটনাটা কি? তো ভিড় ঠেলে মানে কোনোভাবেই ঢুকতে পারছিলাম না। তো একটা লোককে জিজ্ঞেস করলাম ভাইয়া এখানে কি হয়েছে, তো একজন বললো আর বললেন না, এখানে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, মারাত্মক। তো আমি চিন্তা করলাম আহারে এই তো সুযোগ, এটা যদি কোনোভাবে ভিডিও করে ফেসবুকে ছাইড়া দেওয়া যায়, লাইভ আর ভিউকে দেখে আমি তো ভাইরাল, তো কিভাবে যাব? তো একজনকে বললাম দেখেন ভাই আমাকে কোনোভাবে জায়গাটা দেন, যে অ্যাক্সিডেন্ট করছে সে আমার আত্মীয়। তো লোক শুনে বলল ও তাই, আপনার আত্মীয়, আচ্ছা ঠিক আছে যান যান ভিতরে যান। ভিতরে যেয়ে কি দেখলাম জানেন, দুইটা ছাগল মুড়া পড়ে আছে। দুর্ঘটনা হলেও কিন্তু অনেক সময় কপাল ভালো থাকে। কিরকম কিরকম? কয়েকদিন আগে আমার পাশের বাসায় ডাকাতি হয়, দুর্ঘটনাবশত সেই ডাকাতিতে সেই মহিলার ছেলের কপালের ঠিক মাঝখানটায় ডাকাত গুলি করে মেরে ফেলে। ভাবুন তো কি মারাত্মক দুর্ঘটনা। মহিলাটা খুব কান্নাকাটি করতেছিল, এটা দেখে আমি সহ্য করতে না পেরে মহিলাটাকে গিয়ে বললাম আপা অনেক হয়েছে, যে দুর্ঘটনা হওয়ার হয়ে গেছে, তাও আপনার ছেলের কপাল ভালো, যে গুলিটা কপালে লাগছে চোখে লাগে নাই। একজন কৃপন ধনকুপের এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো অ্যাক্সিডেন্টে তার মার্সিডিজ গাড়ির একটা সাইড দুমড়ে মুচড়ে নাই। তো সেই লোক কি কান্না, আমার মার্সিডিজ বলে কান্না করতে করতে শেষ। তো তার এই কথা শুনে রাস্তার পাশে লোকজন গিয়ে বলতেছে আপনি কি মানুষ, আপনার একটা হাত যে দুমড়ে মুচড়ে গেল সেই দিকে আপনার কোনো খেয়াল নাই? তারপর লোকটা হাতের দিকে তাকিয়ে বলল আমার রোলেক্স ঘড়ি। না আছে এরকম কিছু, একটা ফোন এসেছে নিবো ভাই, প্লিজ। হ্যালো হ্যালো, কে বলছেন? আচ্ছা জি, আপনি আমাদের অনুষ্ঠান দেখেন? ও আচ্ছা আচ্ছা, জি জি ভাইয়া, উনি আমাদের অনুষ্ঠান দেখেন এবং আপনার অনেক নাটক দেখেছে। আচ্ছা, আপনি কিছু বলতে ধন্যবাদ দিতে চান? জি অশেষ ধন্যবাদ। হ্যাঁ, আপনি গাড়ি চালান? আচ্ছা, ভাইয়ের জন্য একটা প্রশ্ন, উনি বলছেন যে তার গাড়ির দুইটা হেডলাইটই ভেঙে গেছে, এখন এটাকে এক কথায় কী বলা যাবে? এক কথায় অ্যাক্সিডেন্ট বলা যেতে পারে, বলা যেতে পারে। হ্যালো, উনি বলছেন এটা হবে অন্ধকার। ধন্যবাদ আপনাকে। মিষ্টিগুলো কেমন লাগলো? খুবই মিষ্টি, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা এই মিষ্টি চেটেপুটে খেয়েছেন, অ্যাক্সিডেন্ট নিয়ে কথা বললেও নিশ্চয়ই এগুলো আপনাদেরকে সতর্ক হতেই সহযোগিতা করবে, আপনাদের জীবনে নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট নেমে আসবে না, দুর্ঘটনা নেমে আসবে না। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরবো, ঝালাই করা হবে আমাদের অতিথিকে, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম টক মিষ্টি ঝালে, দুর্ঘটনা নিয়ে আজকের আমাদের পর্ব। আমাদের সঙ্গে রয়েছে দুর্ঘটনা প্রবণ শিল্পী, প্রিয় অতিথি, মডেল এবং অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর। হ্যাঁ, এই যে দেখলেন যে বিয়ের সময় এঙ্গেজমেন্ট করার পর বিয়ে পর্যন্ত একটা মাঝে সময় গ্যাপ রাখা হয়, এর কারণ মেন্টাল এবং ফিজিক্যাল প্রস্তুতির জন্য, না তাইলে যেন সে বলতে না পারে যে দুর্ঘটনার আগে তাকে কোনো সময় সুযোগ দেওয়া হয়। ওকে, বিয়েকে দুর্ঘটনা ভাবলে সেক্ষেত্রে ঠিক আছে। তো যারা সুযোগ দেয় না তাদেরকে ঝালাই করা উচিত, কি বলে? একদম ঝালাই করা হবে আপনাকে, আপনি প্রস্তুত? প্রস্তুত। ওকে, ভাঙা ফরিদপুর থেকে রাঙা চৌধুরী প্রশ্ন করেছেন, র‍্যাম্প মডেল থেকে নায়ক হতে কোন কোন দুর্ঘটনার মাঝে পড়তে হয়েছে? মানে এটা কি দুর্ঘটনা নাকি ভালো ঘটনা? না, এটা অবশ্যই ভালো ঘটনা, মানে না হলে তো এত এত ভালোবাসা পেতাম না সবার, আজকে এখানে বসে থাকতে পারতাম। আপনার ব্যাকগ্রাউন্ড এমবিএ, বিবিএ, এমবিএ করা, তারপরে আপনার ব্যবসায় যাওয়ার সুযোগ ছিল? ব্যবসা করতে চেয়েছিলাম, সেখানে দুর্ঘটনায় পড়ে আসলে ব্যবসা আর করি না। মিরসরাই চট্টগ্রাম থেকে শাহজাহান মিয়া প্রশ্ন করেছেন, দেশি মানুষ, দেখতে নায়কের মতো কিন্তু কাজ করেন খলনায়কের, খলনায়কের মানে জানি না কেন লিখেছে, সিরিয়াল
ও হ্যাঁ 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 তো নামের সাথে চরিত্রের কোন মিল আছে? অনেক মিল আছে আসলে। যে রবিনহুড দেখেছেন কিনা জানি না, মানে আমরা ছোটবেলায় সবাই দেখেছি। সো এক জায়গায় ক্রাইম করে কিন্তু ওই অর্থ কিন্তু গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া হতো। সো ওই খলনায়কটা আমি একটা চ্যানেলের জন্য করেছিলাম। সো খুব 3 মাসের একটা প্রজেক্ট ছিল। সো ওখানে হতো কি যে ওই যে রবিনহুডের মতো যে খারাপ লোকদের কাছ থেকে ছিনিয়ে এনে গরিব অসহায়দের কাছে দান করা। বাস্তব জীবনেও এরকম করেন? কোথাও থেকে যদি লুটপাট করেন বাস্তব জীবনে আমাকে আমাকে একটু দিতে পারেন না? আপনি যদি আমার পার্টনার হন ইন দ্যাট ক্রাইম তাহলে আপনি ভাগ পাবেন ডেফিনেটলি। আর কোনো প্রশ্ন নেই আমার নিজে থেকে একটা করা প্রশ্ন। জি প্লিজ প্লিজ। যে আমরা প্রতিনিয়ত ভাবি না যে জীবনে আসলে কি ঘটতে চলেছে, তারপর আমরা লাইফ ইজ আনসার্টেন, দুর্ঘটনার শিকার হই। এ থেকে আমরা আসলে কিভাবে সচেতন হতে পারি, বা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি এই নিয়ে কিছু? আসলে লাইফ ইজ আনসার্টেন, আসলে যে কোনো সময় আমরা বিপদের সম্মুখীন হতে পারি, খুবই স্বাভাবিক ব্যাপার এটা। কিন্তু নিজেকেই আসলে সামনেই রাখতে হবে যাতে আমরা বিপদগুলো থেকে আসলে সবসময় মানে বিপদ এড়িয়ে চলতে পারি। যেমন দুর্ঘটনা ঘটতে হলে আসলে রাস্তায় নামতে হয় না, ঘরের মধ্যেও আসলে দুর্ঘটনার শিকার হতে পারেন। যেমন যদি আপনি আপনার কিচেনের গ্যাস সিলিন্ডারটা লিক আছে কিনা অসাবধানতাবশত যদি সেটা আপনি খেয়াল না রাখেন, বা কোনো জায়গায় হয়তো শর্ট সার্কিট আছে কিনা, হ্যাঁ, বা আপনার বাসায় একটা বেবি আছে তাকে আসলে খুব ঠিকঠাক নজরে রাখছেন কিনা যে ও কোথায় যাচ্ছে, পড়ে যাচ্ছে কিনা, বা বারান্দায় যাচ্ছে কিনা, হ্যাঁ, বা ছাদের দিকে চলে যাচ্ছে কিনা। সো আসলে প্রত্যেকটা সময় আমরা যদি একটু সচেতনতার সাথে চলাফেরা করতে পারি তাহলেই আসলে অনেকাংশেই সম্ভব এখান থেকে আসলে নিজেকে সেফ করা। তো আমরা সচেতন থাকবো যাতে নিজের ক্ষতি না হয় এবং নিজের দ্বারা যাতে অন্যের ক্ষতি না হয়। অনেক ধন্যবাদ আপনাকে, খুবই ভালো লাগলো, খুবই সুন্দর সময় কাটলো। এবং সেই সাথে আপনি যে কথাগুলো বলেছেন সর্বশেষে, আসলে আমরা যদি নিজেরা সচেতন হই তাহলে আমরা এই বিভিন্ন রকম দুর্ঘটনা থেকে বাঁচতে পারব। আমরা দুর্ঘটনা নিয়ে হয়তো একটু ফান করেছি, বাট এটা মূল উদ্দেশ্য আপনাদেরকে সচেতন করা। আপনার বাড়ি যদি নদী নালা বা যে পানির এলাকায় হয়, আপনার বাচ্চাকে সাঁতার শিখান বা আপনারা সাঁতার শিখে রাখুন। যদি ঢাকা শহরে হয় তাহলে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় এই বিষয়ে সচেতন থাকুন, রাস্তায় কিভাবে পার হবে, পার হবেন, ফোনে কথা বলা যাবে না। আপনার বাড়িতে যদি ড্রাইভার রাখেন তাহলে সে ড্রাইভার কতটুকু অভিজ্ঞ সেটা বিষয়ে খেয়াল রাখুন, তাহলে বিভিন্ন রকম দুর্ঘটনা থেকে আপনারা বাঁচতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুস্থ থেকে নিয়মিত দেখতে থাকুন টক মিষ্টি ঝাল এই প্রোগ্রামটি। ধন্যবাদ আপনাকে, ভালো থাকুন, নিরাপদে বাসায় ফিরুন। চলো নিরাপদে, ওকে ওকে, চলেন সামনে দিকে আগে চলো।